আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া এই বিষয়টা ভাইরাল, আমরা হয়তো অনেকেই জানি যে 1000 টাকা লাল নোট অচল, ঠিক আছে। আগামী 30 তারিখের মধ্যেই যে দেখুন এখানে একটা নোটিশ আসছে, কৃষি ব্যাংকের নোটিশ, ঠিক আছে। তো দেখুন এখানে কি লেখা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে 1000 টাকা মূল্যবানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা 30/5/2022, ঠিক আছে, 30/5/2022 ইং তারিখ পর্যন্ত। এরপর আর কোনো 1000 টাকা মূল্যবান লাল নোট ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং 30/5/2022 ইং তারিখ দুপুর 12টার মধ্যে 1000 টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী দিন হতে 1000 টাকা মূল্যমান লাল নোট অচল বলে গণ্য হবে। তো এটা একটা কৃষি ব্যাংকের নোটিশ, ঠিক আছে। তো আমরা বর্তমানে আসলে এটা কিন্তু আমরা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে বিষয়টা, যে সত্যি কি এটা আমরা কী করব। হ্যাঁ, আমরা আমি নিজেই কিন্তু এটা নিয়ে টেনশন, কারণ এই এটা যখন পেলাম তো তখন তো অন্যান্য ব্যাংকের কোনো নির্দেশনা বেরোয় নাই, কোনো নোটিশ বেরোয় নাই, পরবর্তীতে বেরোইছে, তো আমি দেখাচ্ছি সেগুলো। তো আমি পরের একটা খবর আমি নিউজ দেখাচ্ছি বাংলাদেশ ব্যাংকের থেকে কী বলছে তারা এটা পেয়ে। তো দেখুন, 1000 টাকা লাল নোট বাতিলের খবর গুজব বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, এটা বলেছে যারা যখন এই নিউজটা পেয়েছে। দেখুন, 1000 টাকা মূল্যমানের লাল নোট 30 মের পর থেকে বাতিল হবে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্মে যে তথ্য ছড়িয়েছে তা গুজব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। বাংলাদেশ ব্যাংক 1000 টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। জনসাধারণকে গুজব বিভ্রান্তিক তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে অনুরোধ করেছে যে এই গুজব কানে না নিতে, ঠিক আছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে পড়ে যে 30 মের মধ্যে 1000 টাকার লাল নোট ব্যাংক জমা দিতে হবে এবং এর পরের দিন থেকে এই নোট অচল বলে গণ্য হবে। তো এটা কিন্তু বাংলাদেশে ব্যাংক থেকে এই নোটিশটা কীভাবে আসলো এটা কিন্তু এখনও তদন্ত হইতেছে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক এই নজরে পড়ার পরে এই নোটিশটা তারা কিন্তু দিয়েছে বাংলাদেশ ব্যাংকে, যে আসলো কোনো টাকা কোনো নোট বাতিল বলে গণ্য হবে না। তো আশা করছি আপনারা এই গুজবে কান দিবেন না, এই গুজব থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু একটা নোটিশ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোনো নোট কিন্তু বাতিল হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন ফর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।